জীবন জীবনসঙ্গী চান না সহযোগিতা চান বিয়ের সাথে করলে তো মানুষ চেহারাটা দেখতে চাই যেহেতু একবার বিয়ে হয়েছিল মুখটা দেখাচ্ছেন না কেন মুখটা দেখালে সমস্যা আছে কি সমস্যা আগে স্বামী চিনে ফেলবে তাই তা যা বলতেছেন সত্যি বলতেছেন কেউ যদি সরাসরি এসে দেখা করতেছে তাও দেখা করবেন কোনো মিথ্যা কথা না বলতেছে না তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে মুখে মাস্ক লাগিয়ে আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কে কেমন আছেন আপনি ভালো আছেন আমার বাড়ি কোথায় না পরিবারে কে কে আছে

দেখতে চাই যেহেতু একবার বিয়ে হয়েছিল মুখটা দেখাচ্ছেন না কেন মুখটা দেখালে সমস্যা আছে কি সমস্যা আগের স্বামী চিনে হবে তাই তা যা বলতেছেন সত্যি বলতেছেন কেউ যদি সরাসরি এসে দেখা করতেছে তাও দেখা করবেন কোনো মিথ্যা কথা না বলতেছে না তো আচ্ছা আচ্ছা তারা যদি কোনো বিবাহিত বয়স্ক পুরুষ বিয়ে করতে চায় তাও করবেন সংসারে কাজকর্ম টর্ম সব কিছু করতে পারবেন তো এখন স্বাস্থ্যটা তো বাইরে যাচ্ছে বাচ্চা কাচ্চা হবে বিয়ের পরে আচ্ছা তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা একটু বলে দেন। মুখস্থ নেই নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারেন এক অসহায় স্বামী হারা আপুর জীবনের গল্প সত্যিকারে অসহায় সব কিছু জেনে খোঁজখবর নিয়ে কেউ যদি বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর ওয়ান থ্রি নাইন সেভেন নাইন টু সিক্স নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন যত কষ্ট হোক পাশুককে নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করবে ঠিক আছে আর কিছু বলতে চান আর কিছু বলবেন না ত'কে আপুনি ভাল থাকে দুৱা কৰি আছালু